আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের বিষয় হযরত মূসা আলাইহিস সালামের জিন্দেগি। হযরত মূসা আলাইহিস সালামের জিন্দেগি কিভাবে কেটেছিল? হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন একজন বিখ্যাত নবী, নবীদের মধ্যে সবচেয়ে করামেজাজি ছিলেন তিনি। তার পিতার নাম ছিল ইমরান আর মাতার নাম ছিল ইয়াখাজেব। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1040 অব্দে মিশরে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। প্রাচীনকালে মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। তাদের মধ্যে এক ফেরাউন নাম ছিল ওলিদ। ওলিদ ছিল খুবই লোভী, তার আকাঙ্ক্ষা ছিল নিজেকে উপশ্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। সে তার মন্ত্রী ও তার বন্ধু হামানের পরামর্শে রাজ্যের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। জনগণ ধর্ম জ্ঞান চর্চা বলে মূর্খে পরিণত হল। সুযোগ বুঝে সে নিজেকে উপাস্য বলে ঘোষণা করল। কীর্তি বংশ তার অনুগত ছিল, তারা তাকে পূজা করতে শুরু করলো। কিন্তু বনি ইসরায়েল বংশ তখনও হযরত ইউসুফ আলাইহিসসালামের একাত্মবাদের ধর্ম মেনে চলত। তারা ফেরাউনকে খোদা বলতে সম্মত হল না। ফেরাউন ও কিবতি বংশ বনি ইসরায়েলদের উপর নির্যাতন চালাতে লাগলো। এরই মধ্যে ওলিদ স্বপ্নে দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন বের হয়ে এসে তার রাজপ্রাসাদ গ্রাস করেছে। তার অনুসারী কিবতি বংশকে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলগণ সম্পূর্ণ নিরাপদ। আগুন তাদের স্পর্শ করছে না। ফেরাউন রাজ্যের গণকদের ডেকে এর ব্যাখ্যা জানতে চাইল। বালাম বাউর নামে এক গণক বলল, ইসরায়েল বংশে একটি পুত্র শিশুর জন্ম গ্রহণ করবে, সে আপনার ও আপনার রাজত্বের ধ্বংসের কারণ হবে এবং কিবতি বংশ ধ্বংস হবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে উঠল। সে রাজ্যময় সৈন্যদের পাহারা নিযুক্ত করল। সেনারা গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করল আর জন্মগ্রহণকারী পুত্র সন্তানকে হত্যা করতে লাগল। এভাবে অসংখ্য ইসরায়েলি শিশুপুত্র ফেরাউনের লোকদেরকে হাতে নিহত হল। হযরত মূসা আলাইহিসসালামের মাতা গর্ভধারণ করেছিলেন। আল্লাহর কুদরতে ফেরাউনের লোকেরা তা বুঝতে পারেনি। তার জন্ম হল ফেরাউনের বয়স শিশু মূসাকে একটি সিন্ধুকে ভরে আল্লাহর নির্দেশে নদীর তে ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে সিন্ধুকটি ভাসতে ভাসতে নদীর তীরবর্তী ফেরাউনের রাজপ্রাসাদে ঘাটে গিয়ে বিড়ল। ফুটফুটে মায়াভরা চেহারার শিশুকে দেখে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া কোলে তুলে নিলেন। আসিয়া ছিলেন ইসরায়েলি কন্যা, তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন। ফেরাউন তাকে জোর করে বিয়ে করেছিল। শিশু মূসা আলাইহিসসালাম অন্য কারো দুগ্ধ পান করায় হযরত মূসা আলাইহিসসালামের বড় বোন মরিয়মের পরামর্শে মূসা আলাইহিসসালাম এর মাকে ধাত্রী নিয়োগ করা হল। আল্লাহ তাআলার অসীম কুদরতে মূসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরে তার অর্থ ব্যয়ে মায়ের কোলে লালিত পালিত হইতে লাগলেন। একবার হযরত মূসা আলাইহিসসালাম দেখতে পেলেন কিবতি বংশীয় ফেরাউনের এক বাবুর্চি এক ইসরায়েলি কাঠুরিয়ার প্রতি অত্যাচার করতেছে। তিনি ইসরায়েলিকে বাঁচাবার জন্য কিবতিকে একটি ঘুষি মারলেন, এতে সে মারা যায়। পরের দিন অনুরূপ ঘটনা ঘটল। আরো এক কিবতি আরে আগের দিন ইসরায়েলের উপর অত্যাচার করেছিল। হযরত মূসা আলাইহিসসালাম এগিয়ে গেলেন। ইসরায়েলি ভয় পেয়ে পূর্বদিনের ঘটনা বলে দেয়। কিবতি এসে খবর দিল যে কিবতি হত্যাকারী মূসা আলাইহিসসালাম
ফিরাউন মুসা আলাইহিসসালামের দণ্ড ঘোষণা করল। এই ঘটনা জানতে পেরে মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে লোহিত সাগরের পূর্ব তীরে মাদিয়ান চলে যান। সেখানে তিনি বিখ্যাত নবী হযরত শুআইব এর সাক্ষাৎ লাভ করেন। হযরত শুআইব আলাইহিসসালামের খেদমত, কর্মদক্ষতা ও চারিত্রিক গুণে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে তার সাথে বিয়ে দিয়ে দেন। সেখানে তিনি 10 বছর কাটান এবং এই সময়ে তিনি বকরিও চড়িয়েছিলেন। নবুয়াত লাভ হযরত মুসা আলাইহিসসালাম স্ত্রী সফুরা এবং খাদেম মেষ বকরি পাল নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য মাদিয়ান থেকে মিশরে যাত্রা করলেন। পথে আগুনের খুব প্রয়োজন ছিল, হযরত দূর থেকে আলো দেখে আগুনের খোঁজে তুর পাহাড়ের কাছে গেলেন। তিনি পাহাড়ের পাদদেশে বুয়া নামক একটি পবিত্র উপত্যকায় নবুয়াত লাভ করেন। আল্লাহ তাআলা তাকে বললেন, আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা আদেশ করা হয় তা শুনতে থাকো। এই সময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের সাথে সরাসরি কথা বলেছিলেন, এই জন্য তিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালাম ও ফিরাউনের নিকট গিয়ে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে তার দুর্বলতা ও অসুবিধার কথা জানিয়ে দোয়া করলেন, তিনি যেন তাকে সাহস দেন, আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দেন এবং তার মুখের জড়তা দূর করে দেন, যাতে লোকেরা তার কথা বুঝতে পারে। তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে সহযোগী হিসেবে চাইলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। হযরত মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে দিনের দাওয়াত দিলেন। তিনি আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনা দেখালেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনল না, বরং সে হযরত মুসা আলাইহিসসালামকে হত্যা করার সংকল্প করলেন। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কো মতলব জানতে পেরে ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। হযরত মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হলেন। সামনে নীল নদ ও পিছনে ফেরাউন বাহিনী, এমন অবস্থায় আল্লাহ তাআলার আদেশে হযরত মুসা আলাইহিসসালাম হাতের লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন। পানি দুই ধারে সরে গিয়ে বনী ইসরায়েলের 12টি দলের জন্য 12টি রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম তার লোকজন সহ নিরাপদে নদী পার হয়ে গেলেন। ফেরাউন নদীতে শুকনা রাস্তা দেখে সেই রাস্তা ধরেই পার হতে লাগলো। যেই না তারা নদীর মাঝখানে পৌঁছল, অমনি রাস্তা নদীর পানিতে মিশে গেল। ফেরাউন তার দলবল সহ ডুবে মরল। আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেই দলবল নিয়ে ধ্বংস হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালামের নির্দেশে তাওরাত কিতাব আনার জন্য তোর পাহাড়ে গেলেন। সেখানে তিনি ইবাদতে মগ্ন ছিলেন। তার অনুপস্থিতিতে সামিরি নামক এক ব্যক্তির ধোকায় পড়ে অনুসারীদের অনেকেই গোবর্ষ পূজায় জড়িত হয়ে পড়ল। হযরত মুসা আলাইহিসসালাম তাওরাত নিয়ে ফিরে এসে এই অবস্থা দেখে ভীষণ ক্ষুব্ধ মর্মাহত হয়ে গেলেন। তওবা হিসেবে গোবর্ষ পূজারীদের হত্যার নির্দেশ দেওয়া হল। এতে 70,000 বনি ইসরায়েল নিহত হল। হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালামের কান্নাকাটিতে অবশিষ্টদের ক্ষমা করে দেওয়া হল। হযরত মুসা আলাইহিসসালাম 120 বছর জীবিত ছিলেন।